আর মাত্র কয়েকটা ঘন্টা 500 বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। সোমবার দুপুরেই হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। আর এদিনই অযোধ্যায় নাশকতার হুঁশিয়ারি দিয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ, তাই নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে রাজকীয় আয়োজনের সাক্ষী থাকতে চলেছে অযোধ্যা। ভক্তদের ভিড় উপচে পড়ছে সেখানে। ইতিমধ্যেই VVIPরা আসতে শুরু করে দিয়েছেন, তাই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই রোববার থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রামনগরী। রাম মন্দির সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কমান্ডো মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় নাশকতার হুঁশিয়ারি দিয়েছে পাক জঙ্গি সংগঠন, তাই নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, অ্যান্টি বোম স্কোয়াড, NDRF এবং ডগ স্কোয়াডও রাখা হয়েছে মন্দির চত্বর এবং অযোধ্যা রেল স্টেশন সহ বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। মোতায়েন করা হয়েছে প্রায় 13,000 জওয়ান। প্রশাসন সূত্রে খবর, রাম মন্দির উদ্বোধনের জন্য মন্দির চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। CRPF, SSF এবং রাজ্য সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনী PSC মোতায়েন করা হয়েছে। এদিকে রাম মন্দির উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, অলিতে গলিতে উৎসব শুরু হয়ে গিয়েছে।